আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন তো আজকে আমি বলেছেন যে ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে সেই ইম্পারেটিভ সেন্টেন্সের কোটিনাটির নিয়ম নিয়ে আজ রয়েছি তো আজকে আমরা পার্ট থ্রি করাবো অবশ্যই পার্ট ওয়ান এবং পার্ট টু অলরেডি আমি আপলোড করে দিয়েছি এবং এগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে তো সেখান থেকে তোমরা দেখে নেবে তো আজকে আমরা বসেছেন চেঞ্জের ইম্পারেটিভ যে সেন্টেন্স রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সের কোটিনাটির যে রুলগুলি রয়েছে সেই রুলগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে তো কথা না বাড়িয়ে এসেই রুলের দিকে যাই তো প্রথমে আমরা বলবো যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে এটা আমরা জানবো যে কাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে তারপরে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের বয়েস চেঞ্জ কীভাবে করতে হয় সেটা নিয়ম দেখব তো আমরা দেখি ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে যে সেন্টেন্স দ্বারা আদেশ নিষেধ এবং উপদেশ অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে তো আশা করি তোমরা বুঝতে পারছো যে সেন্টেন্স দ্বারা কি আদে আদেশ নিষেধ উপদেশ অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে আমরা কি বলবো ইম্পারেটিভ সেন্টেন্স বলব তো এগুলি আমি সঙ্গে বলছি বোঝার জন্য তারপরে রয়েছে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পাই তাহলে কী করবো প্রথমে মেন বার্ব দিয়ে স্টার্ট হবে এটা আমাদের বেসিক রুল যে ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের প্রথমে মেন মেন মেনবার তো আমরা সবাই জানি যে মেন বার্ব দিয়ে স্টার্ট হবে যেমন মেনবার সবাই বলতে যেমন ওপেন কাম গ এগুলা সব হলো মেনবার তো এগুলা দিয়ে কি হবে এগুলা দিয়ে স্টার্ট হবে আমাদের প্রথমে ইম্পার্টিভ সেন্টেন্স তো ইম্পার্টিভ সেন্টেন্স এগুলো দিয়েছি মেনবার দিয়ে প্রথমে যদি স্টার্ট হবে তখন আমরা কী করব প্রথমে বসাবো লেট তারপরে সাবজেক্ট তারপরে বি তারপরে বারবার পাস্ট পার্টিসিপল তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ইম্পার্টেভ সেন্টেন্স কখন হয় যখন মেনবার দিয়ে স্টার্ট হবে তখন আমরা এই নিয়মে করবো লেট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস বারবার পাশ পার্টিসিপল তারপরে যে রুলটি রয়েছে দেখো নাম্বার টু যে রুল লেটের কোনো লেটের পরে লেটের পরে কোনো ব্যক্তিবাচক অবজেক্ট লেটের পরে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট মি আস ইউ দেম হিম হার ইত্যাদি থাকে তাহলে এ টু পি মানে অ্যাক্টিভ টু প্যাসিভ করিতে আমাদেরকে সেই নিয়মে করিতে হবে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বা পাস পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট তো আশা করি তোমরা বুঝতে পেরেছ লেটের পরে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট মি আস ইউ দেম হিম হার যদি তাকে তাহলে অ্যাক্টিভ টু প্যাসিভ করিতে আমাদেরকে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বলে পাস তারপরে বাই তারপরে অবজেক্টের সাবজেক্ট আমাদেরকে বসাতে হবে তারপরে রুলটি দেখো নাম্বার থ্রি যে রুল রয়েছে ইম্পারটি সেন্টেন্স যদি প্লিজ দিয়ে স্টার্ট হয় যখন যদি প্লিজ দিয়ে স্টার্ট হয় তখন আমরা বসাবো ইউ আর রিকোয়েস্টেড টু বসিয়ে বাকি সব সেম লিখতে হবে বাকি যা আছে তা আমরা লিখে নেব যদি ইম্পারটে সেন্টেন্স সে প্লিজ দিয়ে স্টার্ট হয় তো প্রথমে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু বসাবো বসিয়ে বাকি সেম রেখে দেবো তো আশা করি তোমরা এই রুলের সঙ্গে পরিচিত এসো তো আশা করি আমরা যদি এক্সাম্পল করি তাহলে এক্সাম্পলের সাথে বোঝার চেষ্টা করব খুবই সহজে আমার এক্সাম্পল সাইতে কারণ আমি একটি ইম্পায়ারি সেন্টেন্সের কুটিনাটি যেহেতু রুল নিয়ে আমি তোমাদের সম্মুখে হাজির হয়েছি তো আমি তিন চারটি এক্সাম্পল তোমাদেরকে করাবো এবং বাকি তোমাদের কাজ হলো কমপক্ষেও দশ পনেরোটি এক্সাম্পল করে আমাকে কমেন্ট বক্সে লিখে দিও যদি সম্ভব হয় তাছাড়া আমাকে কমেন্ট করে জানিয়ে দিও যে তোমরা এগুলি খুবই ভালো লেগেছে এম্পায়ারি সেন্টেন্সের সেই কঠিনাটি রুলগুলো তাছাড়া আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে চাইলে তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো সেখানে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে যারা ম্যাট্রিক এক্সাম দেবে তাদের সমস্ত পিডিএফ ফাইল আপলোড করা হয় তো তোমরা চাইলে সেই সেখানে তোমরা লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে তোমরা জয়েন হতে পারো আর আজকে আমি পার্ট থ্রি করাচ্ছি অবশ্য পার্ট ওয়ান এবং পার্ট টু আমি আপলোড করে দিয়েছি এগুলির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলো আমরা কথা না পারি সেগুলির এক্সাম্পল দেখে বোঝার চেষ্টা করি যে প্রথম এক্সাম্পল যে রয়েছে দেখো ওপেন দা ডোর সেখানে ওপেন দা ডোর লেখা রয়েছে তো ওপেন আমরা জানি কী ওপেন হলো বার তো আমরা এখানে বলেছিলাম ইম্পার্টিভ সেন্টেন্স যদি ভার্ব দিয়ে স্টার্ট হয় তখন আমরা সেই নিয়মে করবো লেট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস বাড়ি তাছাড়া আমরা যদি বাই বা বাই পরে তারপরে সাবজেক্টের অবজেক্ট বসিয়ে দিই তারপরে আমাদের ভুল হবে না হবে কিন্তু এরপরে আমাদেরকে ইম্পারটিভ সেন্টেন্স এরকম করা ঠিক নয় তারপর যেরকম রুল দেওয়া রয়েছে এরকমই করবো আমরা তো ইম্পারটিভ সেন্টেন্স যদি মেন বার দিয়ে স্টার্ট হয় তো আমরা এভাবে করব প্রথমে দেখব কি লিখব ওপেন দা ডোর লিখা রয়েছে তো প্রথমে আমরা লিখব লেট তো তবশ্য আমরা লেট লিখে নিলাম তারপরে আমরা জানি অবজেক্টের সাবজেক্ট যে দা ডোর রয়েছে তো ডার ডৌর দিয়ে আমরা নিয়ে নিলাম দা ডোর তারপরে আমাদের নিয়ম অনুযায়ী কি বসাতে হবে বি বসাতে হবে তো আমরা বি বসিয়ে নিলাম তারপরে বারের পাস পার্টিসিপেন্ট বার রয়েছে ওপেন তারপরে ওপেনের প্ল্যাটফর্ম হবে ওপেন তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো এই নিয়মের সাহায্যে তোমরা করতে পারবে যদি মেন বার দিয়ে স্টার্ট হয় সেন্টেন্স তখন আমরা এই নিয়মে করবো তারপরে রয়েছে দেখো পরের যে এক্সাম্পল রয়েছে টেক ইট টেক ইট এটাও কি আমাদের মেন বার এটা হলো আমাদের মেন বার যদি মেনবার দিয়ে স্টার্ট হয় তাহলে আমি সেন্টেন্স এই নিয়মে করবো লেট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস বা পাস পার্টিসিপল তো আমরা প্রথমে লেট বসিয়ে দিলাম লেট তারপরে ইট রয়েছে ইট নিয়ে এলাম তারপরে আমাদেরকে নিয়ম অনুযায়ী বি বসাতে বা বি বসালাম তারপরে পাস্ট পার্টিসিপুল টেকেন টেক টু টেকেন লেট ইট বি টেকেন তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো তারপরে রয়েছে টু দ্য ওয়ার্ক ইমিডিয়েটলি তো ডু যেহেতু মেন বার মেন বার দিয়ে স্টার্ট হয়েছে তো আমরা জানি মেন বার দিয়ে স্টার্ট হলে আমরা এই নিয়মে করবো লেট প্লাস বি প্লাস পাস পার্টিসিপল তো আমরা ডু দা ওয়ার্ক ইমিডিয়েটলি তো কিভাবে লিখব তো তারপরে যে এক্সাম্পলটি রয়েছে ডু দা ওয়ার্ক ইমিডিয়েটলি তো এটি আমরা দেখবো ডু যেহেতু মেন বার মেন বার দিয়ে স্টার্ট হয়েছে আমরা জানি মেন বার দিয়ে স্টার্ট লেট প্লাস বি প্লাস বার পাস পার্টিসিপল বসাতে হয় তো আমরা প্রথমে কি বসাবো লেট তারপরে অবজেক্টের সাবজেক্ট আমরা কি নিব দা ওয়ার্ক তারপরে আমাদের নিয়ম অনুযায়ী কী আনতে হবে বি তো আমরা বি নিয়ে এলাম তারপরে বাবে পাস পার্টিসিপল বার রয়েছে ডু তারপরে ডান দেখো ইমিডিয়েটলি রয়েছে ইমিডিয়েটলি আমরা লাস্ট লিখে নিলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে দেখো লেট মি প্লে ফুটবল তো এখানে লেট মি প্লে ফুটবল আমি পড়েছিলাম যদি লেটের পরে কোনো ব্যক্তিবাচক অবজেক্ট মি আস ইউ দেম হিম হার থাকে তাহলে অ্যাক্টিভ টু পেসিভ করিতে আমাদেরকে সেই নিয়মে করিতে হবে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বার পাঁচ প্লাস বাই প্লাস সাবজেক্ট তো আমরা প্রথমে কী বসালাম লেট বসালাম যেহেতু লেট পেয়েছি তো আমাদেরকে কী বসাতে হবে সেই নিয়মে করতে করতে হবে আমাদেরকে প্রথমে লেট বসাতে হবে তারপরে অবজেক্ট বসাবে তারপরে বি তারপরে বারবার পাঁচ তারপরে বাই তারপরে সাবজেক্ট তো যেহেতু আমরা রুল পেয়েছি তখন চলো আমরা করব এটি লেট করব লেট তারপরে রয়েছে লেট মি প্লে ফুটবল তো আমরা বলেছিলাম লেট প্লাস অবজেক্ট প্লাস তো আমরা কি বসাবো লেট ফুটবল দেওয়া রয়েছে ফুটবল বসাতে পারতো না তার আগে আমরা একটি দাব বসিয়ে দিলাম দাব ফুটবল তারপরে আমাদেরকে কি বসাতে হবে লেট দ্য ফুটবল তারপরে নিয়ম অনুযায়ী আমাদের বি রয়েছে বি তারপরে কি দেখো আমাদের নিয়ম রয়েছে বি তারপরে রয়েছে আমাদের কি বারবার পাস পার্টিসিপল তারপরে বাই তারপরে সাবজেক্ট তো বারবারের পাস পার্টিসিপল প্লে তো আমরা বসাবো প্লেড বাই মি তো আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছ তারপরে রয়েছে কি লেট আর সিঙ্গের সং দেখো ল্যাট আর সিঙ্গের সং আমরা জানি লেট দিয়ে যখন স্টার্ট হবে তখন আমাদের লেটই বসাতে হবে ল্যাট প্লাস অবজেক্টের সাবজেক্ট যেমন এ সং রয়েছে এ সং বসিয়ে দিলাম লেট এ সং তারপরে রয়েছে কি তারপরে আমাদের নিয়ম অনুযায়ী আমাদেরকে কি বসাতে হয় লেটের পরে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে মি বি বসাতে হয় তো আমরা বি বসিয়ে নিলাম তারপরে বারবার বাস পার্টিসিপোল সিং এর টার্টফ হলো সাং তারপরে আমাদেরকে বাই বসাতে হবে তারপরে আস তো আশা করি তোমার এই নিয়মটি বুঝতে পেরেছো যখন লেট অবজেক্ট বি প্লাস বা প্লাস অবজেক্টের সাবজেক্ট এই নিয়মটি তোমরা লিখে নেবে বা আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে পিডিএফ ফাইল আপলোড করে দেবো তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেয়ে যাবে তারপর রয়েছে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার জয় বলেছিলাম যদি কোনো সেন্টেন্সে আমরা কি পাই প্লিজ পাই ইমকোয়ারি সেন্টেন্সে প্লিজ পাই তাহলে আমাদের কি হবে ইউ আর রিকোয়েস্টেড টু বসিয়ে বাকি সেম হবে তো আশা করি আমরা প্লিজ পেয়েছি তো আমরা কী বসাবো ইউ আর রিকোয়েস্টেড টু বাকি আমাদের সেম হয়ে তো আশা করি তোমরা লাস্ট একটি এক্সাম্পল আমি এটি তোমাদের গিয়েছি তোমাদের যেহেতু এটি কনফিউশন মেটানোর জন্য যে নেবার যদি কোনো সেন্টেন্সে নেবার পাই তো মনে মনে রাখবে নেবারের পরিবর্তে আমাদেরকে কি বসাতে হবে লেটনোট বসাতে হবে এটি খুবই ধ্যান দেওয়ার বিষয় যে তোমাদের কোনো জায়গাতে যদি আমরা নেবার পাই তাহলে আমরা কী করবো নেবারের জায়গায় আমরা ল্যাটনট বসাবো তারপরে রয়েছে সাবজেক্ট দেওয়ার আমরা দেওয়ার নিয়ে এলাম ল্যাটনট দেওয়ার এবং যদি কোনো জায়গাতে নেবার পাই তাহলে নেবারের পরিবর্তে আমরা কি বসাবো নেবারের পরিবর্তে আমরা এবার বসাবো তো ল্যাটনট দেওয়ার এবার তারপরে নিয়ম অনুযায়ী বি তারপরে রয়েছে কি গ থেকে আমাদের কি হয়ে যাবে গান হয়ে যাবে তো আশা করি এটি তোমরা বুঝতে পেরেছি যে নেবারের পরিবর্তে আমরা কী বসাবো এবার বসাবো আর নেবারের পরিবর্তে আমরা নোট যেহেতু নিগেটিভ নেটওয়ার্ক দিয়ে স্টার্ট করব ল্যাটনোট দেওয়ার তারপরে রয়েছে ল্যাটনোট দেওয়ার এবার নেবারের পরিবর্তে এবার বসিয়ে লাগলাম এবার বি বিশেষবল গান তো এরকম আরও দুই একটি এক্সাম্পল তোমরা খুঁজে বের করে সেগুলি করার চেষ্টা করবে এবং আমি সব নিয়মে দুই একটি এক্সাম্পল তোমাদেরকে দিয়েছি তো তোমাদের কাজ হলো কমপক্ষে দশ বারোটি এক্সাম্পল তোমরা খুঁজে বের করে সেগুলি ট্রাই করবে ইম্পারেটিভ সেন্টেন্সে তো যদি ইম্পারেটিভ সেন্টেন্স বুঝতে পারে তাহলে ভিডিওটি একটি লাইক দাও কমেন্ট করে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও কারণ তোমাদের লাইক এবং শেয়ারের জন্য অনেক বন্ধুরা উপকৃত হতে পারবে যে ইম্পার্টেট সেন্টেন্স নিয়ে আর তাদের কোনো কনফিউশন থাকবে না যেহেতু ইম্পার্টেট সেন্টেন্সের খুটিনাটি রুল আজকে আমি তোমাদের সম্মুখে আলোচনা করেছি এবং আজকে ছিল আমাদের ইম্পারটারি সেন্টেন্সের পার্ট থ্রি অবশ্যই তোমরা দেখতে পাচ্ছি অবশ্যই আমরা পার্ট ওয়ান টু আপলোড করে দিয়েছি তো আজকে আমরা পার্ট থ্রি করে আসি এবং পরবর্তীতে পার্ট ওয়ান পার্ট টু করে এরকম আপলোড করে যাব তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখা দাও এরকম নোটিফিকেশন করার জন্য যারা সাবস্ক্রাইব করে নিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ দেখা হবে আমাদের নেক্সট পার্ট ফোর বলছেন যে পার্ট ফোর যেটি বানাবো সেটি তোমাদের দেখা হবে তোমাদের সঙ্গে থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে